ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন পথে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই তোমাদেরকে পুরী সিরিজের অনেক নতুন নতুন ভিডিও অনেক রকমের ভিডিও উপহার দিয়েছি এবার পুরী সিরিজের একটা এমন একটা ভিডিও উপহার দিতে চলেছি যেটা দুর্গাপুর জন্য সুখবর বিগত দু মাস আগে দুর্গাপুর থেকে একদম ডাইরেক্ট পুরীর বাস চালু হয়েছে যাতে হাওড়া যেতে হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা এটা কখনোই এক্সপ্লোর করিনি তো আগের বারে যখন আমরা পুরী গেছিলাম দুর্গা পুজোর সময় পুরী থেকে ফেরার সময় আমরা বাসে রিটার্ন করেছিলাম কিন্তু দুর্গাপুর থেকে ডাইরেক্ট পুরী আমরা বাস ধরে কখনোই জার্নি করিনি তো আজকে আমরা সেটাই এক্সপ্লোর করতে যাচ্ছি এবং তোমাদের সাথে ফুল জার্নিটা শেয়ার করব বাসে কতটা কমফোর্টেবল কতটা কমফোর্টেবল নয় কত ভাড়া লাগছে কোথায় হল্ট করছে কি কি খাওয়ার সুবিধা বাথরুমের সুবিধা যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আর সব থেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে গভীর রাতে বাসের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স ইয়েস আমরা বাঁকুড়া সেই বিখ্যাত কারণ আমরা বাঁকুড়া সেই বিখ্যাত জঙ্গলের মধ্যে দিয়ে ট্রাভেল করব,। যেটা তোমরা সবাই জানো আমি আর উচ্চারণ করলাম না কারণ আমরা বেরোবো তো তো দুর্গা দুগ্গা করে চলো বেরোনো থাক এবং আমাদের সাথে থাকো আর সঙ্গে থাকো এবং গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো এবং তোমরা দেখতে পাবে গোটা জার্নিটা এই ব্লগের মধ্যে এবং তোমরা জানতে পারবে কত ভাড়া এবং যাবতীয় তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর আর এই ব্লগটা দুর্গাপুরবাসীর জন্য কেন স্পেশাল হতে যাচ্ছে কারণ দুর্গাপুর থেকে যদি পুরী আমাদের ট্রাভেল করতে হয় এখান থেকে মোটামুটি দুপুরবেলা দুটো নাগাদ আমাদের বেরিয়ে যেতে হচ্ছে এখান থেকে যেতে হচ্ছে হাওড়া হাওড়া থেকে যেতে হচ্ছে আবার হাওড়া থেকে যেতে হয় সাঁতরাগাছি সেখান থেকে ট্রেন ধরে আমাদেরকে যেতে হচ্ছে পুরী তার মানে কতটা জার্নি করতে হচ্ছে আর এখন আমাদের বাচ্চা গিয়ে তোমার ছটা পঞ্চান্ন মানে সাতটাই ধরো তো সারাদিনের পর সন্ধ্যেবেলা সাতটা আবার সাড়ে আটটা নাগাদ আমার বাস সিটি সেন্টার থেকে তো এই সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা বেরোবো আরামসে সকাল থেকে উঠে সারাদিন লাইফ লিড করো স্কুল কলেজ যে কোনো তোমার চাকরি বাকরি যা ইচ্ছা তুমি করো রাত্রেবেলা বাস ধরো ভোরবেলা পৌঁছে যাবে কোনো মানে চিন্তাই নেই এত সুন্দর একটা কমফোর্টেবল জিনিস স্টার্ট করেছে তবে আমরা গ্রিন লাইনে যাত্রা করছি আগেরবারও আমরা গ্রিন লাইনে যাত্রা করেছিলাম এবারেও করছি আর গ্রিন লাইন বিগত দু মাস আগে স্টার্ট করেছি এবং গ্রিন লাইনের কাছে রয়েছে সব থেকে বেস্ট বাস সেটা হচ্ছে বি ইলেভেন আর সেটাতে আমরা আজকে জার্নি করছি এবং এটা বলা হয় যে সব থেকে ভালো বাস তো চলো দেখাচ্ছি কি ফেসিলিটি আছে সমস্ত কিছু সঙ্গে থাকতে সব থেকে দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরো ভালো ভিডিও দেখতে পাবে আর কি করতে হবে সাবস্ক্রাইব করার সময় পাশে থেকে বেল আইকনটা ক্লিক করতে হবে আর বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে হবে ঠিক আছে তো দেখো আমার মেয়ে কি বলছে এই যে আমার আজকে যাতাপাতের সঙ্গী হচ্ছে আমার হাজবেন্ড এবং আমার ছোট্ট কন্যা আমরা মোটামুটি ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে আমাদের ঘরের সমস্ত কিছু ঢাকনা পাকা দেওয়া হয়ে গেছে এবং হ্যাঁ আমরা খাবার আমি তৈরি করে নিয়েছি বাইরে খাবো না বলে কারণ ঘর থেকে যেহেতু যাচ্ছে এই যে এখানে খাবার প্যাক হয়ে গেছে জার্নির সময় খুব আমি পছন্দ করি তার জন্য যেটা ক্যারি করতে খুব সুবিধা আর এরকম ড্রেস হচ্ছে আর মেয়ে এরকম পেয়ার আপ করেছে একদম ট্র্যাক প্যান্টের সাথে সোয়েটার পরেছি এখন তো ঠান্ডা লাগবে আর বাসেও এসি আছে আর এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড মশাই শাহরুখজি অনেকে বলে শাহরুখ খান তো শাহরুখ খান এই যে এরকম পেয়ার আপ করেছে শাহরুখ খান কটা বাচ্চা দেখি আমরা বেরোবো এবার তো এখন বাচ্চা গিয়ে হচ্ছে সাতটা দশ আর জয় জগন্নাথ বলে আমরা যাত্রা শুরু করলাম জয় জগন্নাথ তিনজন একসাথে ওয়ান টু থ্রি জয় জগন্নাথ আমাদের এখান থেকে তিনটে চার ধরনের বাস চাই একদম দুর্গাপুর আসানসোল থেকে পুরী যাচ্ছে তো আসানসোল হয়ে দুর্গাপুর হয়ে কটক হয়ে সেটা পুরী পৌঁছাচ্ছে তো এখানে তোমার শ্যামলি পেয়ে যাবে শ্যামলির ভাড়া সব থেকে বেশি তারপরে রয়েছে গ্রিনল্যান তার ভাড়া একটু কম তার নিচে রয়েছে ডলফিন তার ভাড়া আর একটু কম তার নিচে রয়েছে এসপি স্টেশি তার ভাড়া আর একটু কম তো আমাদের এখানে কিন্তু স্লিপার নেই গো স্লিপার বাস এখান থেকে যাচ্ছে স্লিপার এখনও স্টার্ট হয়নি আর স্লিপারটা এই জাস্ট টু মান্থ হলো স্টার্ট হয়েছে তো আমরা আগের যখন ফিরলাম পুরী থেকে তখন আমরা গ্রিন লাইনে ফিরেছিলাম গিন লাইনে আমাদের যে শ্যামলিতে ইয়ে পায়নি কো তোমার সিট পায়নি গিন লাইনে ফাঁকা ছিল মোটামুটি তো গিন লাইনে আমরা সিট পেয়েছিলাম ওখানে ফিরলাম তো গিন লাইনের এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভালো ছিল খুবই কমফোর্টেবল জার্নি ছিল আর অনেকবার হল্টও করেছিল সেটারও একটা ব্লগ আমি শেয়ার করেছি মিনি ব্লগও শেয়ার করেছি তোমরা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারো সেটা পুরী থেকে আমরা আসছি দুর্গাপুর সেটার ব্লগ ছিল তো এবারে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে ডাইরেক্ট পুরী এটা এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কী বলবো তোমাদেরকে কারণ কেন বলো তো আমাদেরকে এখান থেকে দুপুরবেলা বেরিয়ে যেতে হয় দুপুরবেলা এখান থেকে বেরিয়ে গিয়ে দুর্গাপুর থেকে বেরিয়ে গিয়ে হাওড়া পৌঁছাতে হয় হাওড়া থেকে আবার ট্রেন ধরে আমাদের সাঁতার কাছে পৌঁছাতে হয় এটা একটা গ্রিন লাইনের বিজনেস ক্লাস স্লিপার বাস ঠিক আছে এটা দেখলাম আমি এটাকে ক্যাপচার করলাম এরকম পুরীর কোনো বাস নেই থাকলে আমরা সেটাই বুক করতাম কারণ রকম বাসে চাপবার আমার ভীষণ ইচ্ছা এটা যাচ্ছে শিলিগুড়ি এত সুন্দর দেখো এটা বিজনেস ক্লাস ওই জন্যই বলছে মানে সিটগুলো দেখেই এত ভালো লাগছে কি বলবো তো যাই হোক আমরা এখানে পপকর্ন কিনে নিয়েছি কারণ একটুখানি কিছু পপকর্ন খেতে ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস নেব ভাবছিলাম তারপর ভাবলাম এত ঠান্ডা পড়েছে আর কোল্ড ড্রিঙ্কস না খাওয়াই ভালো হবে তো আমরা যেহেতু আগে আগে পৌঁছে গেছিলাম এখানে বসে একটু চা টা খেলাম একটুখানি বাথরুম গেলাম এটা হচ্ছে ডলফিনের বাস ডলফিনের বাসের পরে আমাদের বাস ডুবায় ডলফিনের ভাড়া কিন্তু তুলনামূলকভাবে গ্রেন লাইন শ্যামলিক থেকে অনেকটা কম কিন্তু সিটগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখলাম খারাপ নয় তো এটা হচ্ছে আমাদের বাস চলে এসছে এবার আমরা এখানে বোর্ডিং করব আর তুমি যত কিছু কিছুই লাগেজ নাও কোনো প্রবলেম নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার বাসটা এখানে হল্ট করছে এটা হচ্ছে আসানসোল থেকে আসছে আসানসোল থেকে চাইলেও তুমি যেতে পারো দুর্গাপুর থেকে চাইলেও তুমি যেতে পারো কটক হয়ে ভুবনেশ্বর হয়ে পুরী পৌঁছাচ্ছে তো এটা একটা মজা দেখলাম কি আমরা কিন্তু আগে থাকতে বুক করেছিলাম তাই যে টাকা টিকিট কেটেছিলাম পরে টিকিটের রেটটা কিন্তু কমে মানে বাস যদি ফুল না হয় বাসটা অনেকটা ফাঁকা ছিল বাসটা যদি ফুল না হয় টিকিটের রেট কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছে ঠিক আছে যাই হোক তো আমরা এখন বসে পড়েছি এবং বোর্ডিং পটিং সব করে নিয়েছি আর বাসের মধ্যে তোমাকে এক বোতল করে জল দেবে আর প্যাকেট দেবে আর সেমি স্লিপার বলছে এই জন্যই কারণ তোমার দেখো বসার সিটের সাথে এই যে পা দানির মতো জায়গাটা দিয়েছে মানে সেটাও অ্যাডজাস্টেবল তুমি চাইলে নিচে নামিয়েও রাখতে পারো যে আবার চাইলে ওপরে ওঠাতেও পারো আর সিটগুলো জাস্ট অ্যাডজাস্ট করে একদম পেছন দিকে হেলে যাওয়া যাচ্ছে মানে পুরো অর্ধেক শোয়া তুমি শুয়ে থাকতে পারবে তার সাথে তোমার ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছে ব্লু কালারের ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছে কারণ রাত্রেবেলা এসিটা চালায় এসিটা যথেষ্ট স্পিডে থাকে বেশ ঠান্ডা লাগে ব্ল্যাঙ্কেটগুলো নিতেই হয় ব্ল্যাঙ্কেট না নিয়ে থাকা যায় না সো এটার পরেও আমাদেরকে ব্ল্যাঙ্কেট হয়েছে এই যে ব্ল্যাঙ্কেটগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন পা রাখার এই যে দানি রয়েছে এটা যথেষ্ট কমফোর্টেবল আর তোমার চার্জ দেওয়ারও জায়গা রয়েছে তুমি চাইলে চার্জ দিয়ে নিতে পারো ল্যাপটপ বা মোবাইল যে কোনো জিনিসের এই যে দেখো পায়ের আডজাস্টে যেটা বলছিলাম চাইলে এরকম নিচু করে নিয়ে তারপর তুমি উঠতে পারো আবার চাইলে এরকম শোয়ার সময় উপরে উঠিয়েও দিতে পারো আর বাস কিন্তু তিনবার হল্ট করে এই যে বাস আমাদের এখান থেকে ছাড়লো এরপরে একবার হল্ট করবে তখন তোমার চা খাওয়ার জন্য আর বাথরুম যাওয়ার জন্য তারপরে দশ মিনিটের জন্যে তারপরে আবার ডিনারের জন্যে হল্ট করবে সেটা সাড়ে দশটার সময় হল্ট করছে তার আগে নয় সাড়ে দশটার সময় ডিনারে যখন হল্ট করে তখন তোমার কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিটের মতো সময় দেয় তারপরে আবার ভোরের দিকে একবার হল্ট করে বাথরুম করার জন্য দশ মিনিটের জন্য তারপরে আবার তোমার খানিকক্ষণ দাঁড়াচ্ছে ঠিক আছে তবে কটকে খানিকক্ষণ দাঁড়াচ্ছে ইয়ে নাও জন্য তো যাই হোক জয় জগন্নাথ বলে আমরা যাত্রা শুরু করলাম দুর্গাপুর সিটি সেন্টার থেকে আমরা বাস ধরেছিলাম মুচিপাড়াতেও কিন্তু বাস গ্রেন লাইন দাঁড়ায় শ্যামলে কিন্তু মুচিপাড়ায় দাঁড়ায় না গ্রেন লাইন মুচিপাড়ায় দাঁড়ায় কিন্তু আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি তার জন্য মুচিপাড়ায় আর রিক্স নিয়ে যে কোথায় যদি পেরিয়ে চলে যায় বা কিছু তার জন্য আমরা সিটি সেন্টার থেকে এসেই কিন্তু ধরেছিলাম বাসটা আর সামনের দিকেই টিকিট কেটেছিলাম প্রথম প্রথম যেহেতু কেটেছিলাম তো আমাদের বললাম আর সারা রাতে যেহেতু জাননি একটা তার জন্যে ওই যতটুকু আর কি জিনিস টিনিস নেওয়ার সেই যতটুকু জিনিস লাগবে সেইটুকু জিনিস কাছে রেখে বাকিগুলো সব নিচে লাগে যে টুকি দিয়েছিল এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি আমি এতবার আমরা পুরী যাই ট্রেনে করেও বহুবার গেছি বাসে করেও অনেকবার গিয়ে যাওয়া আসা হলো তবে বাসে কিন্তু জার্নিটা অনেকটা কম হয় অনেকটা কমফোর্টেবল শরীরটা অনেকটা রিল্যাক্স থাকে মানে আমাকে ডাইরেক্ট আমি পুরীতে চাপছি ডাইরেক্ট দুর্গাপুরে নামছি বা দুর্গাপুরে ডাইরেক্ট চাপলাম আমি ভোরবেলা ডাইরেক্ট পুরীতে নেমে গেলাম মানে রাত্রেবেলা চাপছি ভাবো সাড়ে আটটার সময় তুমি চাইলে ডিনার করেও চাপতে পারো অনেকেই ডিনার করে নেয় ঠিক আছে মানে চেপে তুমি জাস্ট ঘুমিয়ে পড়ো আর নিয়ে ভোরবেলা নেমে পড়ো মানে কত যে রিল্যাক্স আর কত যে মানে শান্তি কি বলবো সেই যে আমাদের কষ্ট করে দুপুর থেকে যেতে হচ্ছে হাওড়া হাওড়া থেকে আবার সাঁতরা যাও সাঁতরা আবার ওয়েট করো সেখানে ডিনার করে আবার ট্রেন ধরো ট্রেন ধরে আবার ট্রেনে শুতে না শুতেই আবার ভোরবেলা নামো মানে অনেকটা জার্নি আর সারাদিনের একটা ধকল সে তার থেকে আমার মনে হয় এটা অনেক বেশি কমফোর্টেবল অনেকটা রিজনেবল আর অনেকটা মানে রিল্যাক্সেবল জার্নি আর কি এই বাসগুলোর বুকিং যেটা হয় সেটা হচ্ছে আমরা রেড বাস থেকে বুকিং করেছিলাম অনলাইনেই মেনলি বুকিং হয় অফলাইনে হয় কিনা আমার জানা নেই মনে হয় যত সম্ভব যে অফলাইন বুকিং হয় না এখন আমরা এটা দুর্গাপুর ব্যারেজটা পেরোচ্ছি জাস্ট দুর্গাপুরে ব্যারেজটা পেরিয়ে বাঁকুড়া হয়ে ওই রুট দিয়ে পেরোচ্ছে এটা আমরা যখন বুকিং করেছিলাম আমাদের এটা বারোশো টাকা করে ভাড়া লেগেছিল পার হেড আর পেছনের দিকে সিট কিন্তু ফাঁকা থাকে তুমি চাইলে ধরো তোমাদের তিনজন আছে এরকম একটা ছোট বাচ্চা আছে তো তুমি চাইলে পেছন দিকে গিয়েও বসবো তোমরা একদম পেছনেরটা তো প্রতিবার যতবারই আসলাম গেলাম ফাঁকাই ছিল আর দু একটা সিট ফাঁকা থেকেই যায় আর ভুবনেশ্বরের জন্য প্রচুর প্রচুর ভিড় হয় আর পরে টিকিটের রেটটা কমে গিয়ে সেটা আটশো হয়ে গেছিলো ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের সাড়ে দশটার সময় হল দিয়েছিলো এখানে আমরা নেমে ডিনার করলাম এখানে নেমে রেস্টুরেন্টে খাবার টাবার সবই পাওয়া যাচ্ছিলো আর টিফ ইয়ের জায়গা বাথরুমের জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু যেহেতু আমি ঘর থেকে ট্রাভেল করছিলাম তার জন্য ঘর থেকে আমি করেই নিয়ে গেছিলাম রুটি ভাজাভুজি সমস্ত কিছু মিষ্টি নিয়ে গেছিলাম তো সেটা আমরা বাথরুম টাথরুম করে বাসে বসে খেয়ে নিলাম বাসে অবশ্যই নিচেও জায়গা রয়েছে নিচেও বসে খাওয়া যায় তারপরে ভাবলাম একটু চা খাই চা খেলে একটু শরীরে এনার্জি হবে তো চা খেলাম চাটা খেয়ে আবার যাত্রা শুরু করলাম আর তাদের বাসে এই যে কটা বাচ্চা সেটা এখানে দেখিয়ে দিলাম যেমন বললাম সাড়ে দশটায় হল্ট করে প্রতিবারই আধ ঘন্টা ওই এগারোটা নাগাদ আবার ছাড়ে টিউলিপ এটাতে টিউলিপ হোটেলে তো যাই হোক আর যেটা বলার কথা ছিল ওই আমাদের যাদের বমি টমির ধাত থাকে তারা ওষুধ টষুধ খেয়ে নিতে পারো যেমন আমার একটু বমির ধাত আছে বাসে চেপে জার্নি করলে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি অ্যাভোমিন খেয়ে নিই একটা গোটা অ্যাভোমিন খেয়ে নিই আর আমার মেয়েরও একটু প্রবলেম আছে বলে ওকে জোফার দিয়ে দিই বাচ্চাদের জোফারটা শেপ তো এখন আবার নেক্সট জার্নি শুরু হয়ে গেছে এরপরে যে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি এত ঘুমিয়ে গেছি তারপরে যখন ঘুম ভাঙলো তখন দেখছি সকাল হয়ে গেছে সকালবেলা উঠে না আর মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতে ইচ্ছা করছিল না আর একটা জিনিস এখানে দেখাচ্ছিলাম সামনেটা পুরো পর্দা দিয়ে দিয়েছে মানে দেখতে পাচ্ছ বাসের এই ওই সাম যেটা পর্দা রয়েছে দেখতে পাচ্ছো ডান দিকে একটা পর্দা পা দিকে একটা পর্দা মিডিলে একটা পর্দা আর ওই পাশে কিন্তু ড্রাইভার গাড়ি চালাচ্ছে তার সাথে হেলপারটা যে থাকে সে রয়েছে আর এরকম একটা হালকা লাইট জ্বলছে বাসের মধ্যে অনেকের অনেক চিন্তা হতে পারে যে বাসে সেফ কিনা না সারা রাতে জানি না একদমই সেফ কোনো চিন্তার কিছু নেই আর যেমন বললাম এরপরে ঘুমিয়ে গেছি আর কোনো আমার হুঁশ ছিল না যখন ঘুম ভাঙে তখন দেখি একদম সকাল হয়ে গেছে সকালবেলা উঠে আর মোবাইলটা ধরতেই ইচ্ছা করছিল না তারপর খানিকক্ষণ পরে একটুখানি শরীরে এনার্জি আসার পর আবার মোবাইলটা ধরলাম এই দেখো তখন কটা বাচ্ছে এই যে এখানে ঘড়িতে এখানে দেখাচ্ছে টাইম কটা বাচ্ছে দেখাচ্ছে টেম্পারেচার দেখাচ্ছে ঠিক আছে আর এখানে বোতল লাগার জায়গা আছে তোমার হ্যান্ড ব্যাগ থাকলে ব্যাগ রাখার জায়গা আছে সিটের পিছনে পিছনে আর এই সিটগুলো ফাঁকা দেখতে পাচ্ছ কারণ এটা ভুবনেশ্বরের সব নেমে গেছে আর কি আর ভুবনেশ্বর থেকে পুরী যেতে বেশ খানিকটা সময় লাগে আর এসিটা খুব চিল ছিল ওই জন্য ঠান্ডা লাগছিলো বলে একদম র্যাগ ট্যাগ নিয়ে আর আমার মেয়েটা একদম ঘুমিয়েই চলে গেলো একদমই ঘুম ভাঙেনি আর পর্দা দেওয়া ছিল জানলায় চাইলে তুমি পর্দাগুলোও দিয়ে নিতে পারো কাটনগুলো দিয়ে নিতে পারো খুব সুন্দর মানে ব্যবস্থাপনা খুব সুন্দর আর খুবই কমফোর্টেবল আর খুবই নিট অ্যান্ড ক্লিন আমার তো খুবই পছন্দ হয়েছে আমার কোনো অসুবিধা হয়নি আর আমি আমার ওই জন্য গোটা জানিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ভোরের দিকে একবার হল্ট করেছিল বাথরুম করার জন্য দশ মিনিট তখন সবাই গেছিলো আমি আর যাইনি বলে তখন আর ভিডিও করিনি আর তারপরে ভুবনেশ্বরে ভুবনেশ্বরে যেমন হল্ট করছে তারপর কটক হল্ট করছে তারপরে পুরী চলে যাচ্ছে পুরীতে বাস স্ট্যান্ডে নেমে ওটা হচ্ছে মাসির বাড়ি বাস স্ট্যান্ডে ওরা দাঁড়াচ্ছে মাসির বাড়িতেই হচ্ছে পুরীর মেন বাস স্ট্যান্ডটা এবার ওখান থেকে তুমি অটো টটো ধরে চলে যেতে পারো হোটেলে যে কোনো যে হোটেলে তোমার বুকিং থাকবে আর পুরী পুরী বাস স্ট্যান্ডেও বাথরুম রয়েছে তুমি চাইলে টাথরুম করে নিতে পারো তো এটা হচ্ছে ওভারঅল জার্নিটা আশা করি তোমাদের ইনফরমেটিভ লাগবে এবং কারোর না কারোর কাজে লাগবে তোমার কাজে না লাগলেও তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার কারোর না কারো কাজে লাগতে পারে কারণ পুরী আমাদের বাঙালিদের একটা ইমোশনের জায়গা আমরা সব সময় পুরী যাই বছরে একবার তো আমরা বাঙালিরা পুরী যাই যাই তাই না তো তুমি চাই চাইলে এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার কাউ না কাউকে শেয়ার করে দিতে পারো তাহলে কারুর না কারুর উপকারে লাগবে তোমার উপকারে না লাগলেও আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো তার সাথে শেয়ার করে দিও ভিডিওটা আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে ভালো করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও এরপরে একটা দারুণ সুন্দর পুরীর একটা অব্বের জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমরা এবারে গিয়ে ঘুরেছি সেটা হচ্ছে মিনি কন্যাকুমারী বলতে পারো চারিদিকে পাহাড় মাঝখানে সমুদ্র তার মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আর তার মাঝখানে একটা ছোট্ট মন্দির কি সুন্দর জায়গাটা না না দেখলে ভুলে বোঝাতে পারবো না আর চারিদিকে পরিযায়ী পাখিরা উড়ে আসছে খাবার খেতে সমুদ্রের মধ্যে দুর্ধর্ষশীল আমি সেটা পরের ভিডিওতে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা তো এই হচ্ছে আমার ছোটোখাটো জার্নিটা এখনও আমরা নামিনি আর এই যে ঘুম ভেঙে যাওয়ার পর আর কিছুতেই ঘুমোতে ঘুম মানে ঘুম আসতে চায় না কোনো কিছুতে তো যাই হোক এইভাবে ওই দেখো একজন মাথা মুড়ি দিয়ে একদম ঘুমোচ্ছে এটা হচ্ছে বাস স্ট্যান্ডটায় আমরা পৌঁছে গেছি আর এই যে বললাম মাসির বাড়ির কাছে বাস স্ট্যান্ডটা এবার আমরা বাস থেকে নামবো আর বাসের ড্রাইভার খুব ভালো বাস চালায় মানে তুমি তোমার যদি মনে হয় যে তুমি ইয়ে করতে পারবে না এই যে ড্রাইভারটা দেখতে পাচ্ছ আমরা যখন ফিরেছিলাম তখনও এই ড্রাইভারটা ছিল এবং যখন আমরা এখন যাচ্ছি তখনও এই ড্রাইভারটাই ছিল এত ভালো এর হাত ভীষণ ভালো আমার মনে হয় যেন সামলিক থেকে গিন লাইন আরও বেশি ভালো আমি দুটোতেই জার্নি করেছি আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের জার্নির ইয়েটা খুব ভালো ছিল এই ভিডিওটা যখনই পোস্ট করব তখনই অনেকের মাথায় প্রশ্ন আসবে যে বা অনেকেই হয়তো কমেন্ট করবে যে আবার পুরি এই তো কিছুদিন আগেই ঘুরে এলে তো তাদের ক্ষেত্রে একটাই আমার কথা যেটা হচ্ছে জগন্নাথ তো সবাইকে বারবার টানায় না তো আমাদেরকে যখন টানাচ্ছে ভালোবেসে তখন আমরা যাব না কেন ই হচ্ছে ব্যাপার আর জগন্নাথের আশীর্বাদ রয়েছে জগন্নাথের টান রয়েছে তার জন্য সেই ভালোবাসার টানেই বারবার ছুটে যায় আমরা তো এখানে দেখো এই যে বোর্ডিং করেছিলাম আমাদের লাগেজটা ওটা নিচে নামিয়ে দিল আর এখন আমরা একটু বাথরুম টাথরুম করে এখান থেকে অটো ধরে এখানে ডাইরেক্ট অটো পাওয়া যাচ্ছে বাইরে যে অটো স্ট্যান্ডে যেতে হবে এরকম কিছু ব্যাপার নয় অটো ধরে আমরা চলে গেলাম হোটেল সাগরিকা যেখানে আমরা প্রতিবার থাকি স্টে করি এবার সাগরিকার একটা নতুন রুম তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর তো অবশ্যই সাবস্ক্রাইব করে পরে ভিডিওটার জন্য অপেক্ষা করো এবং ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আবার দেখা হচ্ছে কালকে এই যে আমরা অটো ধরে নিয়েছি এবং চললাম সাগরিকাতে এবং কালকে তোমাদেরকে একটা নতুন ভালো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো আসি